আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটে আলু আর দুটো ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলুকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুগুলো গ্রেড করেও নিতে পারেন আলুগুলো গ্রেড করলে আপনারা একেবারে সরু সরু করে গ্রেড করে নেবেন তো এখানে আমি তিনটে আলু নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আলুগুলো খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি দুটো ডিমই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো আমি এখানে চারটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আর চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালো মতো আলুর সাথে মিশে যায় যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এইভাবে করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন তো এখানে আমি প্রথমে তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি এখানে চামচ আমি উঁচু করে দিয়ে দিচ্ছি তো পরে যদি আবারও লাগে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর মতো মাখা হয়ে যাবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি আরও দু চামচ বেসন দিয়ে দিচ্ছি একটু পাতলা মনে হচ্ছে সেই জন্য আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় এটা গরম ভাত রুটি বা পরোটার সাথে আপনারা খেতে পারেন যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতেই পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি এটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ সর্ষের তেল তেলটা ফ্রাই প্যানে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম তেল গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে গ্যাসের আঁচ একেবারে লোতে করে দিলাম এবার আমি মিশ্রণটা ঢেলে দিলাম ফ্রাই প্যানে স্প্যাচুলার দিয়ে সুন্দর করে একটু সমান করে নিচ্ছি এভাবে একটু সমান করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে সমান করা হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব গ্যাসের আজ একেবারে লোতে রেখে গ্যাসের আজ বাড়িয়ে করা যাবে না তাহলে কিন্তু নিচের পাশটা পুড়ে যেতে পারে দেখুন ছ মিনিট আমি রান্না করে নিয়েছি আর উপরটাও কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এবার আমি সাবধানে উল্টে দিচ্ছি দেখুন নিচের পাশটা খুব সুন্দর মতো হয়ে গিয়েছে আবারও ঢাকা দিয়ে দিলাম চার মিনিট মতো আমি রান্না করে নেব গ্যাসের আজ একেবারে লোতে রেখে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা আর একটা দিয়ে দিলাম বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নিচ্ছি দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচামরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে কিন্তু লবণটা এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফটা চামচ এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো তো এখানে লালমরিচের গুঁড়ো আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর মশলাটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা এখানে যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে পানি ব্যবহার করবেন তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটতে থাক এদিকে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন দেখুন এইভাবে আমি চৌকো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন দেখুন আমি বড় বড় করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করিনি তা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে আপনারা এমনিতেও খেতে পারেন দেখুন ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি ডিম আলুর ধোকাগুলো দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিম আলুর ধোকাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আপনারা কিন্তু গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোল আমি এরকমই রাখবো কারণ এটা নামানোর পরে একটু ঝোলটা টেনে যাবে সেজন্য তো রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা তা আপনারা ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে একবার ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা তো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ